তোদের মতো পতিতাদের বমি আর হাগু দেখার জন্য মানুষ আসে না তোদের পরিবারে ভালো বলতে কিছুই নাই পরকিয়া নষ্টামী ছাড়া তোরা কিছুই পারস নাকি খুকি তুই তো মামলা জিতার জন্য পুলিশের সাথে সুইসস তোর তিন ননদ চোদ্দ বেটার সাথে ফরকীয়া করে কথা বলতে সাবধানে বলিস বদমাইশ মহিলা ইহানে শামীমা আপু একটা কমেন্ট করছে গোবর টোগানি তোরা তো ল্যাংটা পরিবার তাই মানুষ মজা নেওয়ার জন্য তোদের মতোদের ভিডিও দেখে গোবরটোগানি তোদের কি কোনো লজ্জাশ্বরম বলতে কিছু আছে তারপরে জুতা তোদের পুরা পরিবার বাইদানি পরিবার আর নোংরা সি 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 জুতা গোবরটোগানি তোর তোরে লাইক কমেন্ট শেয়ার করে পাবলিক তোদেরকে তো দেখে মানুষ শুধু মজা নেয় নেওয়ার জন্য আবুল বিড়ি টাননি গোবর টোগানি তুই ঠিকমতো কথা বলতে পারিস না ডাকার গুলশান যা আর দেখে ওই আপু কোথায় থাকে তারপর ওনাকে নিয়ে কথা বলিস উনি যেখানে থাকে সেখানে তোকে বাসার বুয়ার কাজেও নিবে না তোরে গুলশান এলাকায় নিয়ে শুধু সিঁড়ি মোছানোর জন্য গোবর আসসালামু আলাইকুম দর্শক কীরকম আছেন ব্যাকে বেলা আছেন নি বেলা থাকলে সবাই মিলে লাইক দিয়ে দিয়েন ভালো লাগলে আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দিয়েন দর্শক আজের ভিডিওটা আসলে আপলোড করার ইচ্ছে আসিল না যাইতাম এক জায়গায় জন্মদিনের দাওয়াতে তো একখানা দেরি করেই বাইরেছি গোবর টোকানির মাথার মধ্যে গোবরে ফোঁকা ভরে গেছে গো জুতাদি ফিডাইয়া গোবরের ফোঁকা নামাইতাম আইসি তো দর্শক গোবর টোগানির উদ্দেশ্যে আর কত হইল আর কমেন্ট সেকশনটা একটু চেক যাইস অবশ্য তুই কি চেক করবি তুই দর্শক অনেকে কমেন্ট করে গেছেন আপু গোবর টোকানের নিয়ে যে ভিডিও বানান তো চল আইসি গোবর টোকানের নিয়ে ভিডিও বানাইতে দর্শক গোবর টোগানির মাথায় হঠাৎ গোবরের ফোকা কিল্লে সাপ দিছে আজকে আমি একটা কথা কই দর্শক এই গোবর টোগানির নাম কি আমি দিছিলাম না দর্শকরা দিছিল এই গোবর টোগানী কাজের বেড়ি ফকিনী কি কইল যে আমি নাকি বাইদ দে বাইদ্য না কি জানি কইল আচ্ছা দর্শক এই গোবরটোগানিদের পুরা পরিবার কিন্তু ইউটিউবে বেদিনী জাতি হিসাবে খেতাব পাইছে কিনা আপনারা কোন এই বেদিনী জাতির খেতাবটা কে দিছে দর্শক দিছে না আপনারা কমেন্ট সেকশানে কিন্তু লিখে দিয়ে যান এই গোবর গোবরটোগানির নাম বাদ্যা পরিবার তারপরে যে আবুল বিড়ি টানে এগুলো কিন্তু অন্যেরা কমেন্ট সেকশানে লিখে দিয়ে যান আই হিয়ান থেকে মানে ক্লু নিয়ে তারপরে আমি ভিডিও বানাই দর্শক পোড়ার রোজার মাসের ভিতরে আমি কিন্তু ব্যস্ত আসিলাম রোজার মাস কিন্তু যারা রোজা রাখেন তারা তো জানেনি যারা গৃহিণী আছে তারা কিন্তু সবাই ব্যস্ত থাকে তো সবাই কিন্তু ব্যস্ত ছিলেন আর কমেন্ট সেকশানে প্রতিটা যারা ভিওয়ার্স আছে তারা কিন্তু আরে ইনফরমেশন দিয়ে গেছে আমি ভিডিও বানাইছি কারোর ভিডিও দেখার মতো আমি সুযোগ পাই নাই ইনফরমেশান দেওয়ার পরেও ওই ভিডিও দেখছি তো দর্শক এই গোবর টোকানি লম্বা লম্বা লিক্সার দায়িত্বে এসে ওরে গোবর টোকানি শুন তুই কইস না তোর বাচ্চারা ভূমি করে দিল দুই তিন হাজার হইব ওরে গোবর তোর মতো কি ল্যাংটা পরিবার নি আমার নোংরা পরিবার না ফরকিয়ার পরিবার দর্শক না ফতিতা পরিবার দর্শক এই গোবর টোকানিদের ভিডিও দর্শক কেন দেখে দর্শক দেখে জিএনে দেখবেন বেড়া দেওয়া আছে দেখবেন রাস্তা দিয়ে একটা নষ্ট মহিলা যখন আড়ি যাব দেখবেন রাস্তা দিয়ে যখন একটা পতিতা যায় বা একটা হিজরা যায় তখন কিন্তু মানুষের আগ্রহ একটু বেশি থায় দেই তো এই নষ্ট মহিলাটা কি করতে আছে একটু দেখি তো উকি মারিত জন একজন মহিলা দুই পা দুই দিকে সেগাই বইয়ে এক পা ইউরোপ এক পা আফ্রিকা থায় মাঝখান দিয়ে ন জামাই এই সেগানির ভিতরে যখন ক্যামেরা ফিট করে ভিডিও করি বিশ্ববাসীর সামনে সারি দেয় তখন কিন্তু দর্শক ওই শ্যগানি দেখার লাগিয়ে যায় দেখি তো কুকির শ্যগানির শ্যগানিটা কীরকম দেখতে একটু শুক হেন তাই শুক নেওয়ার দর্শক দর্শকই এনে যায় তোর মতো কি নোংরা যে শ্যাক ওই ভিডিও করে ইউটিউবে সারমু দর্শক ফিল করবো এটা দেয় আমার ভিডিও দেখতে আইবো আমার ভিডিও তো দেখতো না আর দর্শক এই গোবর টোগানি দেখ লম্বা লিক্সার জায়গতেছে তুই গোবর টোগানি তোর কমেন্ট সেকশন আগে চেক করবি তোর দর্শকরা কি লেখে তুই গোবর টোনি তোর ননদ সাবিনার ফরকিয়ার ভিডিওর ইউটিউবে চেক করিয়ে আনিস ওই যে সিটেঙ্গে মহিলা তার চ্যানেলের মধ্যে ছাড়ছে নাম কি জানি জুমা না কি জানি জুমা মনে হয় সম্ভবত যারা দর্শকরা আছেন লেদেন নামটা যদি ভুল হইতে পারে তুই দেখিস মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে কত মিলিয়ন ভিউ হয়েছে কারণ যেহেনে তু ননদ স্বীকারোক্তি দিছে সে ফরকিয়ায় লিপ্ত হয়েছে আরিফের সাথে খাটের তিনবার শুইছে কয়বার শাড়ি কেড়ে ফাঁসে রায় ওর লগে বেড শেয়ার করছে প্রতিটা দর্শক তোর পুরা পরিবারে কি কি বলিয়েছে তুই দেখি আইস দর্শক এই গোবর টোকানি হইছে একটা নোংরা মহিলার সন্তান কারণ মা যেরকম সন্তান তেমনই হইব আমরা কিন্তু আমাদের মার বাইরে টাইরে গেলে বয়সের কারণে যদি বাইরে বেলে কি আমার ঘরের মধ্যেই যদি থাকে যদি ছেলেদের সামনেও যদি শরীরের কাপড়টাপড় একটু সরিয়ে যায় আমরা মেয়েরা ছেলের বড়াম শাশুড়ির বা মার যদি থেকে কাপড় সরি যায় আমরা কিন্তু টানি উঠাই দিই কারণ বয়স হয়ে গেলে মানুষের একটু কাণ্ড জ্ঞান কমে যায় হিতেহিত জ্ঞান কমে যায় যারা একটু বেশি বয়স্ক আছে তো এই গোবর গানই তুই এমন মায়ের সন্তান তোর মা পর পুরুষের লগে ডলাডলি করি বিধবা মহিলা আরেক বেড়ারে সেমাই খাওয়াই দেয়া ফায়েস খাওয়াই দে বিধবা মহিলারা এরম পুরুষের লগে ডলাডলি করতে বিশ্বের কোনো জায়গার মধ্যে নাই বা বিশেষ করে মুসলিম কান্ট্রি বাংলাদেশের মতো জায়গার মধ্যে কোনো জায়গার মধ্যে নাই তুই সে মার সন্তান তাইলে তুই আর কতটুকু ভালো হইবি আর তোর মার আগে একটা চিত্র দেয়াই দি পরে তোরটা দেয়তে আছি আমি দর্শক এই যে দেন কুকির মা ওই যে ফর পুরুষের মনোরঞ্জন করতে আছে। বিধবা মহিলা আরেকজন ফানি খাওয়াই দিতে আসে খাওয়াই দিতে আরও কিছু কিছু রোস্টারদের চ্যানেলে কুকির মা ওই বেড়ার লগে ডলাডলি করি না ছবি প্রতিটা রোস্টারের কমিউনিটি পোস্টে ছিল এই বয়স্ক মহিলা বিধবা মহিলা ছবি তুই সেই মেয়ে যে ভিডিও করি ইউটিউবের মধ্যে চার্চস এরকম মেয়ে থাকলে মারে পর্দার মধ্যে রাখতো যে আমার মা একটা বিধবা মহিলা বয়স হয়ে গেছে মরার বয়স হয়ে গেছে দর্শক জোয়ান মানুষ মরতে পারে যে কোনো মানুষ মরতে পারে কিন্তু বুড়া তো মরিবেই তার বাসার আর দিন আয়ু থাকে না বুড়া মানুষ মরি যায় তো তুই হেই হেই মার ঘরের সন্তান আর তুই হেই মহিলা দর্শক খুকির মারে লই এই কমিউনিটির মধ্যে আয় কিন্তু এই পোস্টগুলো দিই নেই বিভিন্ন রোস্টিং চ্যানেলের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে খুকি বাধ্য করছে আমার এই কথাগুলো বলার জন্য আমি কিন্তু এই খুকির মার এই নোংরা ছবিগুলো কিন্তু আমি কমিউনিটিতে পোস্ট করি নাই দর্শক আর একটা খুকির মা এই বেড়ার লগে গালে গালে গাল মিলে কাছাকাছি একটা ছবি একটা ভিডিও আইছিল আপনারা কিন্তু দেখছিলেন খুকি এমন মহিলা তার মার প্রাইভেট ফাট এক সাইডে কাপড়া ছিল না সেই ছবি কিন্তু খুকি ইউটিউবে প্রচার করছে দর্শক এবার আই এন খুকির প্রাইভেট ফাট রান্না করে দেয় খুকি সদ্য পুরুষের ভিতরে ঢুকি কিভাবে ফর পুরুষের হাত ধোয়াইছে দর্শক এই খুকি বলতেছে তাদের অঞ্চলের কালচার জিএনএ তার বাইর বউ আছে লতার বাইর বউ হাত ধোয়াইতে যায় নাই তুই মাত্র দশ বিশ টাকার জন্য দুইশো টাকার জন্য তুই যেই কারো লগে যেই কোনো কাজে রাজি হয়ে যাবি তুই আগে তোর ছবিটা দেখ তুই মনে করছো তো আমার ওই চ্যানেলটা আমি ভিডিও ডিলিট করছি দেখে ছবিগুলো কিন্তু প্রতিটা রোস্টারের কাছে আছে তুই আগে তোর প্রাইভেট ফাটের ছবিটা আগে দেইলো তো খুকি তোর প্রাইভেট ফার্ট বলতে কোন জিনিস প্রাইভেট ফাট বললে তো তুই আবার বুঝলি না তুই আগে দেইল তোরে আগে মার্কিং করিয়ায় দেয়াই দিতে আছি তোর নালায়ক স্বামী সুরা মিজান যে ইলিশ মাছ চুরি করে সরকারের নিষেধাজ্ঞা অবস্থায় তোর এই সোরা স্বামী তোরে এই ভিডিও করি ইউটিউবে ছাড়ছে তুই আরেকটা দেখ লতার জামাইয়ের মতো বেড়া আরেক বাড়ির জামাই তুই ফর পুরুষের হাত তোর আসলা দি দুয়াস তুই আমারে নিয়ে কথা কয়ার আগে তোর গালের দাঁতের সাবা খুলি ফালাই দিব আমি গোবর দিয়া ফিট হইয়া দর্শক গোবর তুই দেখ তোর আরেকটা ভিডিও দেখ যেটা তোর স্বামী আইসকে করি সারছে দর্শক এই গোবর টোকানিদের ভিডিও মানুষ কেন দেখে আবার বুঝছেন তো যেই স্বামী ভিডিও করি সারে যে বোর প্রাইভেট ফার্ট বাইরে রয়েছে গোবরটোগানি কইতাছে সে কোনো দিন খারাপ অবস্থায় ইউটিউবের মধ্যে আইসে কিনা গোবর টোকানি তুই হিংসা করি তুই ননদ তিসার এমন এক ভিডিও ইউটিউবের মধ্যে সারি দিস ফরে দর্শকদের চাপে তিসার জুতার বাড়ি খাই তুই এই ভিডিও ডিলিট করতে বাধ্য হয়েছ এই ধরনের ভিডিওগুলা যদি তুই ইউটিউবে না ছাড়স তাইলে কি তোর বিউ হইব তোরা জানস বিউ কীভাবে বাড়াইত এইভাবে নিজের শরীর বাইর করে দিই জামাইরে দিয়া ভিডিও করি ইউটিউবে ছাড়াস তাইলে না মানুষ দেখবে কিছু দর্শক আছে কিছু দর্শক আছে হয়তো বউ বাচ্চা থেকে দূরে থাকে পুরুষ দর্শক তোদের এগুলা দেখে দেখে মনোরঞ্জন নেয় এই জন্য তোদের ভিডিও দেখে আমি তো ক্যামেরার সামনে আই নিজের শরীর নিজের বডি ফার্ট প্রাইভেট ফার্ট বাইর করি দর্শকদেরকে দেখাই না তাহলে আমার ভিডিও দেখবে কেমনে আর একটা জিনিস দেখিস পরকীয়র উপরে যেহেতু ডিগ্রি অর্জন করছো পুরো পরিবার তো এগুলোই তো মানুষ দেখতেই কারণ এগুলো তো নোংরামি আর নষ্ট ভরা দেখিস অনেক ব্লগাররা আছে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানায় তাদের ভিডিও কেউ দেখে না কারণ তারা শালীনতা নিয়ে ভিডিও বানায় দর্শক এই গোবর টোকানি খুকিরে মিম ভাড়া করে লই গেছে ইয়েতে মিম যে এনে থায় এনে বাড়িয়ালির লগে ঝগড়া করার লাই দর্শক বাড়ি এ নাকি কয়েছে ভিডিও ডিলিট করতে বাড়িয়ালি কি ডিলিট করার জন্য ভিডিও দিছে তোদের আসল চরিত্র তোর ননদদের আসল চরিত্র তুলি ধরছে ইউটিউবের মধ্যে ওই বাড়িয়ালি কারণ ওই বাড়ি তোর ননদ পাঁচ সাত মাস তো মিমের আসল রূপটা কিন্তু জানছে এই ধরনের ভিডিও আপলোড দিছে আর খুকি শোবাওয়ালা মহিলা গোবর টোকানি লই গেছে তুই কইলি না তোর বা গরুর গোবরের যোগ্যতা আমার নাই আমার গরুর গোবরের যোগ্যতা গোবর ধরার যোগ্যতারও প্রয়োজন নাই ইচ্ছাও নাই কারণ এ ফকিরনি খুকি তুই যদি ইউটিউবের টাকা না কামাইতে পারতি তাহলে তোর জীবনে কি তা গরুর গোবরও তুই শোকে দেখতি না গরু তো দূরে থাক গরুর দুধ খাওয়া দূরে থাক ফকিনী খুকি আমার বাসায় মাসে মাসে চল্লিশ লিটার দুধ আইয়ে তুই জানসনি টাকা দি নি আর তুই ইউটিউবের টাকা দিয়ে গরু কিনি সেই দুধের গরুর গোবর আর বেশি গরুর গোবর টগাই তুই ব্যবসা করি খাস গোবর টোগানি গুনিনকের গোবর টোগানি তোরে ইউটিউবের মধ্যে বাধ্যানী জাতি হিসাবে তোরে খেতাব দিছে বুঝলি আর তুই নাকি হারারাই বইবে আবুল বিড়ি টানস এলাই তোর ঠোঁটেডি এরকম কালা দর্শকরা কমেন্ট সেকশনে লেখে আইজকার কমেন্ট সেকশনটা তুই চেক করি আইস যে তোরে কি কইসে আরেকটা কথা ফর ইউর কাইন্ড ইনফরমেশন দূর গোবর টোগানির কি ইংলিশ কই গোবরটোগানি তো বাংলায় কইতার না ইংলিশ কিতা কইব হুন আই আঞ্চলিক ভাষায় কথা কই বাংলাদেশের একটা আঞ্চলিক ভাষায় কথা কয় আমি ফ্রাউড ফিল করতেছি দূর কির ফ্রাউড ফিল করি ফ্রাউড ফিল করলে তো হিতি বুঝতো না কই তো এবো আই গর্ব না গর্ববোধ তো হিতি বুঝতো না হিতিরে কই তো গর্ভবতী ফিল করি তুই এডে তুই আঞ্চলিক ভাষায় কথা কই আই কিন্তু গর্ববোধ করতেছি তোর মতো ফকির নি ইউটিউবের মধ্যে আয় শুদ্ধ বলার চেষ্টা করস ফোকিননি। নি অন আজান শব্দ উচ্চারণ করতে পারস না মুসলিমের গরজ জন্ম হয়েছে তারপরে অন ইউটিউবের মধ্যে কাজ করস দুই বছর এখন পর্যন্ত সালাম দিতে পারোস না আর আলাইকুম সালাম এমনি নিনে গোবর টোগানি তুই শিখ একটা খাতা দি লেখ বল তই আলাইকুম লেখি রাখ আর রান্নাঘর আছে না তুই এটারে রসাই ঘরে কইস বা রসাই ঘর কইস বুঝতে বা রান্নাঘর কইস তুই ইউটিউবের মধ্যে মানুষ চাই শিখে মিমের কোচিং রুম কোচিং রুম দর্শক কোন কোচিং রুম আছে এই গোবর টোকানি লাই ভিডিও বানায় আজান চলতেছে গোবর ভিডিও বন্ধ না করি ওই হিতির গুরু মাতা ফাতেহা নাজনিনের বয়ান দিয়ে যাইতেছে আছে মনে হয় রে আজানের থেকে উপরে রাখছে এই গোবর টোকানি গোবর টোকানি আই ইউটিউবে আইসি তোদের মতো যে গার্বেজগুলা আছে নোংরা দলগুলা আছে নোংরা দলগুলা আমাদের মতো রোস্টিং চ্যানেলগুলা যদি না থাকতো তুই কয়দিন পরে চোদ্দ জনের লগে ফরক ইয়ে করি ভিডিও আপলোড করতি যদি ইউটিউব নাই তো তুই ননদ হিতির বেলে কি বেরেস্ট ফ্রেন্ড বাসার মধ্যে বেড়া ডাকি বেড়ার গালে হাট ডলি ইউটিউবের মতো জায়গায় ভিডিও আপলোড করে হিতির বেরেস্ট ফ্রেন্ড জামাইয়ের সামনে ফকির নিকোতাকার এই যে তুইও এগুলা করতি কয়দিন পরে কারণ এই জন্য রোস্টিং চ্যানেলগুলো আসাতে কিছুটা হইল হাদ সত্য গোবর টোকানি আমার জামাই যদি মুতি দে তুই মুতের ফেনার লগে তুই গই ফকিরনি কথাকার ইউটিউবের টাকা কামাই দর্শকদের জাকাত ফেতরার টাকা খাই লম্বা লম্বা জবান ফিডোস তোর মতো স্যাগাই বসি ইউটিউবের মধ্যে আয় দুই রান দুই দিকে দি দর্শকের ফরফুরুষের মনোরঞ্জনকারী তোর মতো নোংরা মহিলারে লতার জামাই বলছে যে তুই কতটা ছোটো লোক তোর জামাই তোরে একটা শাড়ি জীবনে কিনি দিতে পারে নাই তুই ফকিননি মানুষের শাড়ি খুঁজিনি তোর বইনের মাইয়ার বিয়ের মধ্যে তুই ফরস ফকিননি লম্বা কথা কইতে হয়েছ তো তোরা যেরকম একটা জাত তোদের নেক্সট জেনারেশন তোর বাচ্চাগুলো আছে না এগুলা নষ্টার জাতের মধ্যে পরিণত হইব কারণ এগুলা ফারকই আই লিপ্ত হইব তোদের কাছে তোর ননদদের কাছে শিখি শিখি ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দিতাছত ফোকিননি কোথাকার গোবর টকানি শুন তোরে আমার বাসার কাজের বুয়াও আমি দেখতাম না বুঝুসনি আমার বাসায় যে কাজের বুয়া আছে না সে কথা কইতে আমার জিজ্ঞেস করে আপা আপনার হাজব্যান্ড কই এনে জিজ্ঞেস করে আপনার জন্য এটা আনছে কি আপনার হাজব্যান্ডে আর তুই হাজব্যান্ড কইতে চাইলে তোর মুখে দিক গোবর বাইরে যাবো গোবর ইউটিউব বন্ধ হয়ে গেলে তুই আসিস আমি যেখানে থাকি যে এলাকার মধ্যে থাকি তোরে ওই এলাকায় সুইপারের চাকরি দিদিম তুই আইসা ড্রেন পরিষ্কার করিস কারণ তুই এতটা নোংরা মহিলা তোর জন্য তোর শ্বশুর বাড়ির কোনো বউ টিকতে পারে না সাবিনা তৃষা মিমরে তুই তু আজি মাজি কেন করস তুই জানস না কারণ ইউটিউবের ইনকাম বন্ধ হয়ে যাবো যদি হিতিকুল লগে সুসম্পর্ক বজায় রাখস তুই যে একটা খারাপ মহিলা তোর ননদ সাবিনা ইউটিউবের মধ্যে প্রচার করে দিছে তুই যে কি শ্বশুর শাশুড়ির লাগান গর্ভবতী হস না তুই গর্ভবতী হস না দশ মাসের বাচ্চা ফেডে দিচ্ছ না গর্ভবতী হই শ্বশুর শাশুড়ির নিয়ে তোর শ্বশুর শাশুড়ির তুই বাদ দেস নাই ইউটিউবে আইছিল আলাদা বিন্যা খাইছিলি ফকিরনি কোথাকার তিসার কাজের বেরিয়ে হলে ইউটিউবে টাকা ইনকাম করি শ্বশ শাশুড়ি আর নন ওদের কথা গোছ ফকির মস্তিষ্ক উচ্চারণ করতে পারস না ইউটিউবে আই নিজেরা দাবি করস আয়ে ফাঁস মজলিশ মজলিশ কোচিং রুম ওরে ফকিরনি গোবর টকানি তুই দেখ আই এনে জি এনে গেছি এই যে ভিডিওটা এনে দেয়াইতে আসি হি তোরে ঢুকতে দিত না তোরে দেখলে মানুষ কইব তুই এনে ভিক্ষা করতে এসোস কারণ এনে হাই সোশ্যাল মানুষদের বসবাস কারণ কি এক একটা রাইড রাইডে চড়তে হইলে এক একটা রাইডে কাজ করতে হইলে গেমস খেলতে হইলে এখানে পাঁচশো থেকে হাজার বারোশো টাকা এক একটা রাইডে চড়তে দিত হয় তুই গোবর টোকানি এনে ঢুকলে তোর গেটের দাঁড়ান বাইর করে দিব কইব যে এনে সব ভদ্রলোকরা আছে তোরা দেখলে বাইর করে দিব তো শুরু দেখলে কইব যে এই গোবর টোকানি তুই এনে খরচ করতে এসোস তোর এনে ঢুকতে দিতি না কারণ ভদ্র মানুষদের তুই ডিস্টার্ব করবি এই জন্য তুই দেখিল তোর চোদ্দ গোষ্ঠী তো চোদ্দ জনমের কেউ এই জায়গায় ঢুকতেও পারবো না তোর মতো গোবর টোকানি রে দিত না গোবর তুই বড় জোর নিউ মার্কেটের ফুটপাথের গল্লির মধ্যে যাইতে পারবি আর নাইলে ফদ্দার সরে যাই ফদদার বাসিন্দাদের এনে যায় মাছ চুরি করতে পারবি নিষেধাজ্ঞা অবস্থায় তো সোরা জামাই আমার স্বামীর এলে তুই কথা কইতেই হোস আমার স্বামী মুতি দিলে ফেনার লগে তুই বাসি যাবি ফকিনী কোথাকার তোরা এই ধরনের কোনো কথাই বলতাম না কারণ তোদেরকে রোস্টিং করার জন্য ইউটিউবে নিয়ম আছে কারণ তোরা ইউটিউবের পরিবেশ নোংরা করস দূষণ করস দর্শকদের অনুরোধে দর্শকদের ক্লুর ভিত্তিতে ভিডিও বানাই তো তোরে নিয়ে ভিডিও এ ধরনের কথা বলতাম না কিন্তু তুই যে সমস্ত কথা বলছস ফকিননি গোবর টোকানি তারপর তোর বাইদানি তোর নাম দিছে কিন্তু দর্শকরা আমি দিন তুই আমার নাম বেসস কিনলে কিবরিয়ার কাছে আইসিলি তুই ভাইরাল হওয়ার লাই কেবরা এ কেবরা আই আই এরকম করছিলি ভাইরাল হওয়ার লাই তোর ননদে কেবরা আসার আগে বিউ কত ছিল দেখি আসিস পুরানা ভিডিওগুলা পুরানা ভিডিওগুলা দেখে আসিস বিউ কত ছিল কিব্রিয়া আই পর পরকিয়ার ডিগ্রি ধরাই দিছে তো তোরা বাইরে হইছ দর্শক এই গোবর টোকানিরে নিয়ে তিসা কি কইছিল কিব্রিয়ার ভিডিওর মধ্যে আপনারা তো দেখছিলেন এই গোবর টোকানিরে নিয়ে তিসা কইছে না এই খুকি হইলে একটা বাল ফাঁকনা মহিলা খারাপ মহিলা তোরে কইসে না বেশি চালাক গোবর টোকানি কোথাকার তুই এরকম অন ইয়ে করস কি জন্য এরম বান্দিগিরি করস কিল্লে তিশা সাবিনার জীবনে তুই বান্দিগিরি করার লাই তোর জগড়াইটটা হিসাবে ভাড়া লই গেছে যে আয় আমি তো ঝগড়া করার লাই ঝগড়া করলে তো মিমবতী তো তোর লয় গেছে ঝগড়া করার লাই খারাপ নষ্ট মহিলারে নিচে ভাড়া করি যে ঝগড়া লাই দর্শক আনের একটা টিভির মধ্যে একটা নাটক দিছে দেখছিলেননি যে এই ফাড়া ওই ফাড়া ঝগড়াইটটা মহিলা যে ঝগড়া করার লাই এই গোবর টোকানিরে মিম লয় গেছে ঝগড়া করার লা গোবর টোকানি ননদের বাড়ির ঝাড়ু দে ননদের বাড়ির যে কাজের বেডিগিরি করে গোবর টোকানি এনে আইয়ে লম্বা লম্বা লিক্সের দেওয়ার লাগে আমরা ননদের বাড়িতে গেলে ননদের খাবার রেডি করি ডাইনিং টেবিলে দেয় আর ননদ আমার কাছে বেড়াইতে এলে আমরা ননদরে একবার খাবার রেডি করি ডাইনিং টেবিলের উপরে দিই ননদের বাড়ির যাই ননদের গজ ঝাড়ু দিতে যাই না কাজের বুয়াগিরি করতে যাই না কাজের বেড়ি তোর যোগ্যতা হয়েছে তুই একটা কাজের বেড়ি আর ইউটিউব যদি তোরে কোনো থাকে যোগ্যতা নির্ধারণ করে দিয়ে থাকে তোর কাজের বেড়ি হিসেবে চাকরি দিব ইউটিউব গট্টর মুজবি কাপড় দিবি গোবর ফালাইবি এটি তোর যোগ্যতা নির্ধারণ করে দিবি ইউটিউব আর যদি ভালো কোনো যোগ্যতা নির্ধারণ করে দেয় যে এই যোগ্যতার মানুষ সে ইউটিউবে কাজ করতে পারবো তাইলে তোর লাভতে দি ইউটিউব আরে গোবর টোকানি তুই আর কমেন্ট সেকশনে দেশ দর্শক কমেন্ট করে আরে দিয়ে গেছে যে আফু গোবর টুগানি বাগ্নি জামাইয়ের পায়ে সালামিল্লাইছে ফকিন নি ফর পুরুষের হাত ধোয়াইতে চলে গেছে কই গাই বেলে কালচার পালন করছে দর্শক কোনো মুসলিম পরিবারের ভিতরে এই ধরনের কালচার আছে আর গ্রামের কোনো বৌরে এই পারমিশন দিব যে জামাইয়ের লগে বড় ফাতের মধ্যে যায় ভাত খাইতে বইতে জামাইর হাত ধোয়াই দিতে আসল দিয়ে হাত মোছাইতে ফোকিননি জীবনে টাকা চোখে দেখে নাই যদি তো তাইলে কান্তা বেড়িয়ে যাই হেনে বই হাত ধোয়াইতে যাইতো তুই ঢুকছিস কিলে তুই ফকিননি দুই ফসার লাগে সতে আনে তোরে দুই ফসা দিই মানুষ যে কোনো যে কোন কাজ করাইতে পারবো ফকিননি ফরস্ত মানুষের ফুরান কাপড় সুফর লম্বা লিক্সের দুইটা আস তুই আমার টাকা দিবি না তোরে আমার বাসার বান্দিও রাখতো না আমার বাসার বান্দি যে কাজ করে যে আমার বাসার যে মেয়ে কাজ করে আসা ওই আশার ঘরের কাজের বুয়াও তোরা রাখতো না হিতিরও যোগ্যতা আছে হিতিরও শিক্ষা আছে তোরে বড় জোর আমার বাসার সামনে যে রাস্তা আছে ড্রেন আছে সুইপারের চাকরি দিতে পারি গুম তুই আসিস আর না হইলে আমার বাসা থেকে যে ময়লা নামাই নে ওই ময়লা ওলার লগে তুই ময়লার গাড়ি টানতে পারবি ময়লা নামাই নিতে পারবি তোর যোগ্যতা হয়েছে এটা দর্শক এই গোবর কয় আয় কোন বাসায় কথা কয় আমার বাসা শুনলে ভূমি আইয়ে এরে গোবর টোকানি আয় তো বাংলাদেশী ভাষা কইতেছি আঞ্চলিক ভাষা কইতেছি তুই বিভিন্ন অঞ্চলে যাই দেখিস কুটিপতি শিল্পপতিরা আছে বড়ো বড়ো এমপি মন্ত্রীদের মধ্যেও যাই দেখি আঞ্চলিক ভাষায় টিভিতে মাঝে মাঝে কথা বলে তুই গোবর টোগানি তুই যাই দেখিস কবি সাহিত্যিকদের বইগুলোর মধ্যে বড় 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 সাহিত্যিকরা যে কবি সাহিত্যিকরা যে নাটক লেখে তাদের নাটকে আঞ্চলিক ভাষার উপরে বেশি জোর দিয়ে নাটকগুলো বানায় টিভিতে তুই দেখিস গোবরটোখানি তুই কত দেখবি তোর ঘরে টিভি নি তিসার বাসার বাঙ্গারি টিভি না আলি তো তুই দেখতে তিন ওই যে বাপ্পির ল্যার খাইন না তুই বাপ্পির মু দিলে মুতের ফেনা খাইন না তুই তুই হেই বেড়ি তোর ঘরের ভিতরে যা আছে এগুলো সব ওই বাপ্পি যেগুলো ফালাই দিছে ব্যবহার করি তুই হিডি নি ব্যবহার করস দর্শক এই মহিলা এতটা নোংরা আর এতটা জগরাইটটা ইউটিউবের ভিতরে আয় আমি কথা কইতাম না এই মহিলারা নিয়ে এই ধরনের কথা আই শুধু হিতিকু বিডির মধ্যে যেটা দেয় এটা লইয়ে কিন্তু ভিডিও বানাই অতিরিক্ত কোনো কথা কিন্তু কই না এই গোবর গানি তুই আমার বাইদানিক দর্শক ইতির কি লজ্জা সরম কোনো কিছু নাই ইতি ইউটিউবের মধ্যে বাদ্য জাতি হিসেবে ফরকিয়া নোংরা জাতি ল্যাংটা পরিবার হিসেবে পরিচিত হয়েছে বিশ্ববাসীর সামনে হে বেড়িয়া ইয়া আরেকজনরা কইতেছে বাদ্য জাতি এই শুন গোবট্টো তুই সিলেট যাই দে স্কুটিপতি শিল্পপতিরাও কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলে লন্ডন তাই লন্ডনই লন্ডন যাওয়ার পরেও ইউরোপের দেশে থাইও কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলে তুই তোর ননদ কয়দিন আগে করতে না সিলেটের মধ্যে সিলেটের বাসিন্দারা আই দেয়া করব তোর লগে এক যা যাবর মহিলা তোর তোর ননদ রে জায়গা দিছিল সিলেটের মধ্যে কেন জাগা দিছিল জান সিলেটিরা বড় বড় বাড়ি ফালাই ফালে যাইগোয় লন্ডন তো এসব জাঁজাবকে ওই বাড়িটারির মধ্যে বিশাল বড় এলাকার মধ্যে থাকতে যায় বাড়িটারি ফাড়া দেওয়ার লাই তো তোর ননদ ওই জাঁজাবের বাড়ির মধ্যে গেছিল বুঝছো আর গেছে সিলেটের মধ্যে দেখছে খরার টরাত করে কিছু টাকা আনতে পারে কিনা কারণ করিম ব্যাপারীর যে হাত ভেঙছে এনে ট্রিটমেন্ট করতে কিছু টাকা গেছে দর্শকদের কাছে বাপ বাপ কইয়াই কানছিল দর্শকরা কিছু লন্ডনী আফুরা তোর ননদরে খরাত পাঠাইছে করিম ব্যাপারীর চিকিৎসার লাই এরপরে সিলেটে যায় সত্তর ননত কিন্তু হিয়ানে চাইছিল বেশি একটা সুবিধা করতে আর না কারণ এখানে কুটিপতি শিল্পপতিদের বসবাস তো ননদ কাজের বেড়ির বাড়ির মধ্যে যাই তাদের সাথে গলায় গলায় খাতিল করে ভিডিও বানায় ননদের জামাইও বানায় কারণ তোদের ক্লাসে এটা তোরা ওই ক্লাসের মানুষ তোরা সভ্য ভদ্র সমাজের মানুষের সাথে কোনোদিনও মিশতে দিন আর এই যে ভিডিও দিছি ভিডিওটা দেখ এটা আমাদের ঈদের মনোরঞ্জন আমরা ঈদে এনে মনোরঞ্জন করার জন্য গেছি এনে ঘুরতে গেছি দর্শনীয় স্থান বসুন্ধরা বসুন্ধরা শপিং কমপ্লেক্স এটার নাম হয়েছে টগি ফান ওয়ার্ল্ড তুই যাইছি এনে তোর ডুবতেই দিত না কারণ তুই হার্ট অ্যাটাক করে মরে এবিকে দেখলে মা গো মা একটা রাইডি চড়তে বারোশো চোদ্দশো টাকা যায় ফোলা ফাইনের পিছনে এত টাকা খরচ করি গুম তুই পড়বি খরাই টাকা আর খরাই জিনিস তিসে দিলে হেডি পড়বি সারা বিশ্ববাসীর সামনে তোর বইনের মাইয়ার এমন ভিডিও তুই পাবলিশড করছ জিএনএস জামাইয়ের কাছে যাওয়ার আগে তোর বইনের মাইয়ার প্রাইভেট পার্ট দাদা শ্বশুরের সাবি সেপটা বানাই দিছে তুই এই সমস্ত ভিডিও ইউটিউবে আপলোড করছো তুই তোর বইনের মাই আর স্যানিটারি ন্যাপকিন আনি দর্শকদেরকে দেয়াইছ গোবর টোকানি ফকিন তুই জানো না স্যানিটারি ন্যাপকিন মেয়েদের কোন কাজে লাগে আসলে এটা জিনিসটা কিতা। তো এলাই তুই দর্শকদের সামনে এটা লই আনছ আর তোর ছোট্ট ফোলা ফোলার হাতে তুলি দিছত তো এটা লই খেলাধুলা করার আর তোর জামাই বলদামি দামি যান যে বেকার তোর জুতার বাড়ি খাই খাই বাসি রয়েছে এখন পর্যন্ত তোর জামাই এই স্যান বাগনি বাগনির স্যানেটারি ন্যাপকিনের ভিডিও করছে তুই গোবর টো ইউটিউবে তোর যে আন্ডার গার্মেন্টস যেটা জামান নিছে ফরস এটাও কিন্তু তুই দেয়স ইউটিউবের মধ্যে আয় তোর এই যে বলদা জামাই এটা ভিডিও করে দিচ্ছে তোর এই ইউটিউবে লাই ফকিন নিয়ে আইসে ইউটিউবে শুদ্ধ ভাষা করার জন্য ইংলিশ করার জন্য মানে কোচিং রুম মজলিশ মজলিশে ব্যথা হয়ে গেছে গোবর টোকানি এন পর্যন্ত আয়ে ফড়া গোবর টোকানি মস্তিষ্ক উচ্চারণ করতে আর না মজলিশ গোবর টোকানি তুই গোবর লয়ে বাদরি করিস না গরু লই গরুর গোবর তুই খা তোর মুখের মধ্যে মাখ এটা তোরে মানায় কারণ গরুর গোবর দরাল তোরে আনছে সারা শরীরে অঙ্গের মধ্যে মাখ আর তোর কালা ঠোঁটটির ভিতরে একটু গরুর গোবর প্রতিদিন লাগাইস তোর কালা ঠোঁটটির আর তোর যে তুই যে ইউটিউবের মধ্যে জগরেটটা হিসাবে তোর বাড়া করে লই গেছে তোর এই ফদবির বংশটা কাড়া যাইব যদি একটু গোবর খাস তুই তুই গোবর ব্যবসায়ী সারাদিন গোবর লইয়ে তুই থাকবি গোবর টোকানি তোদের মতো ব্লগিং কিন্তু অনেকেই করে তারা সারা দিন তাদের রান্না খান্না বান্না যেগুলো আছে এগুলো একটু দেখায় ইউটিউবে যতটুকু শেয়ার করা যায় অতটুকু দেখায় তোদের মতো নিচে তলার ফাট ভিডিও করি ছাড়ে না আর আমি ব্লগিং করতাম করি না কেন জানোস আমার নিজের ব্যক্তিগত লাইফ পাবলিক প্লেসে পাবলিকের হাতে ছাড়িয়ে দিতাম না কেন নিজের ব্যক্তিগত জীবন জীবনযাপন অন্য মানুষ দেখতে যাব টাকার লাই তোর প্রাইভেট প্রাইভেট জিনিসপত্র ইউটিউবে আনি সারস তুই যে তোর জামাই যে আজকের ভিডিওর মধ্যে তোর প্রাইভেট পার্ট ভিডিও করি তোর বুকের এক অংশ ভিডিও করি সারি দিছে তুই কি চাস সব পরিবারের মানুষ এরকম আমি কয়দিন ব্লগিং দিছিলাম আর পরিবারের কিছু কিছু অংশ আমি দেওয়াইছি যারা দর্শক আছে তারা দেখছে পরে আমার বাড়ির কাজের বুয়ার তো দূরে থাক আমার বাড়ির সৈ্য সীমানার ঝাড়ু দেওয়ার লাইফ ঝাড়ুদার নিজে আছে যে আই ঝাড়ু দিয়ে যায় সপ্তাহে দুই তিনবার তোরে জারুদান নিয়ে রাখতো না কারণ তোর সুরুত দেখলে তোরে বাইর করে দিব গোবর টোকানি শুন আমার যে গেটের ভিতরে যে দারোয়ান থাকে সেও একজন সিকিউরিটি কোম্পানি থেকে আসা লোক বুঝসনি আমার শ্বশুর বাড়ির মধ্যে তারে একটা সংস্থার মাধ্যম থেকে তারে আনা হয়েছে তোরে আর তোর জামাই রে ওই চাকরি করারও জায়গা দিবে না কারণ তোর জামাই চুরি করার অভ্যাস আছে সে সরকারি নিষেধাজ্ঞা অবস্থায় ইলিশ দড়ি দড়ি পদ্মা থেকে তুলি নিয়ে ইয়ে আর তোরে দেখলে এনে চাকরি দিত না কেবল ফুট তোর দেখলে চাকরি দিত না তুই এন পর্যন্ত মানুষের সালাম পর্যন্ত দিতে পারস না গোবর টোকানি সিকিউরিটি গার্ডরা আছে না উঠতে নামতে আমাদেরকে সালাম দে আর তুই তো সালামে দিতে পারস না তোরে তোরে আর তোর জামাইরে কি চাকরি দিব খাইলেও কয়দিন ইউটিউব থেকে টাকা ইনকাম করি আর নাইলে কর করতোই তো তোর তোর ব্যাকা স্বামী না গরমে তো বয়ে তো বিক্রি করি তোর খাইতোই তো তো যার কারণে তোর কাজের বেড়ি বানাই ইউটিউবে চ্যানেল খুলে দিছে তোর ননদ ঘটনা হয়েছে এই জায়গার মধ্যে গোবর্ট তোর মতো ননদের বাসায় যায় ননদের ওলবাল বাল পরিষ্কার করতে যায় না ঝাড়ু লই যায় হেনে ঝাড়ু দিতে যার ব্যক্তিত্ব আছে সে কোনো দিনে যাইতো না যে ননদের বাসায় ওল বাল জড়ালাই কারণ তুই হচ্ছে একটা কাজের বেড়ি কাজ করবি বিনিময়ে কাজ করতে দিব ননদদের বাইন্দালিগিরি করবি তোরে ইউটিউবে কাজ করতে দিব ননদরা বাড়িতে রান্না রান্নাবান্না করি ভালো ব্যবহার করি খাওয়ানো খোঁজখবর নেওয়া বাইর দায়িত্ব কিন্তু তাই বলে ননদের বাসায় যাই ঘর বাড়ি ঝাড়ু দেওয়াটা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না দর্শক এই গোবর ইউটিউবের মধ্যে শোভা যাচ্তে আসে আসলে দর্শক সুরের মায়ের একটু গলাটা বেশি উঁচা থায় কারণ এই গোবরটোগানির পরিবারের প্রতিটা সদস্য ফরকীয়ের সাথে লিপ্ত দর্শক আপনারা দেন এই রেশমা মহিলাও কিন্তু বাইক যেয়ে গোবর টোকানির অত্যাচারের জন্য এন আবার নতুন করেই কিন্তু গোবর বাসুর বিয়ে করছে এই গোবর অত্যাচারের জন্য ওই মাইয়াও কিন্তু আইয়ে বাড়ির মধ্যে খাইতে পারতেছে না এই গোবর টোকানির ডরে এ না বাড়ির ভিতরে একেবারে উপযুক্ত পারফেক্ট বো হয়েছে পারফেক্ট করলে তো বুঝদিন না তোর কইতেবো পারফেক্ট পারফেক্ট বো হয়েছে শারমিন কারণ ঘটনা হয়েছে কি দর্শক এই গোবর টোকানি চাইছিল শারমিন রে কাজের বেড়ি বানাইতে শারমিনের ভিতরে যেহেতু পড়ালেখা সামান্য এক হইল জানে কিছুটা হইল জানে যার কারণে এই শারমিন কাজের বেড়ি হইতে আইয়েন তো দর্শক শারমিন এই কারণে আইয়েন তার এই গোবর টোগানি জন যেহেতু শ্বশুরবাড়ির ভিতরে বান্দেগিরি খাইটবো বান্দিলে গিরি করিব এলে ইউটিউব চ্যানেল খুলে দিছে। শারমিন জন্য সবাই চোখের বালি হয়ে গেছে কোনোভাবে চেষ্টা করি কোনো নদেই কিন্তু শারমিনের দিকে কাজের বেটি বানাইতে লোক না যার কারণে শারমিন আরও দূর হয়ে গেছে গই দর্শক গোবর টোগানির জাল আমার বড় জাল আইব বিয়ে করতে জালেরে বিয়া করে আনবো ইউটিউবের মধ্যে আই কয়েক জালেরে কাজের বেডি বানাইব এলে বিয়া করাই আনতে আছে নাইলে বিয়ে করাইতো না চালো কয় দাঁড়া কোবর টোকানি তোর কাজের বেডি হই আমি ইচ্ছে মতনে ঠুন্ডা ঝাড়ু দি গোবর ঝাড়ু দি তুই গোবর দি তোর উঠান ঝাড়ু না গোবর মাখি ওই ঝাড়ু তোর মুখে বাড়ি দি হিতি চলে গেছে গই দর্শক যদি চোখের ভিতরে লজ্জা সরম থাকতো সুন্দর করে ভদ্রভাবে ভিডিও দিয়ে যাইতো দর্শক আনারা কন্ত যে একটা পরিবারের একজনে ফরকিয়ার সাথে জড়িত হয় একজনের সংসার ভাঙতে পারে তাই তাই তিন তিন ননদের সেম অবস্থা এক এক মাইয়া লইলেই তিন ননদ ফালাইছে ফরকিয়ায় লিপ্তই সাথে গোবর টোকানি যাইতেছে না গোবর টোকানিও ভাগ্য কিন্তু বাগে নাই কিলে দেখছে যে ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবো এই জন্য গোবর টোকানি বই রয়েছে মাটি কামড়াই কারণ টাকা ইনকাম করতে পারতেছে নাহলে গোবর টোকানিও ফরকিয়ায় লিপ্তই চলে যায় লোকগুই ভিডিওটা বেশি বড় হয়ে গেছে গই কালকে আরেকটা ভিডিও আনিম এই গোবর টগানিনের নিয়ে নাইলে আরো বড় হয়ে যাবে বাকি দোলাই তোরে কালকে দিও আজ ভিডিও শেষ করলাম দেখে বেলা থাইন